চিন্তায় আমার আইন যত বেশি মাত্রায় হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে অত বেশি পড়ে। যেমন সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তা দুনিয়া মানছে, যে সময় রাসূলের দিনে দাওয়াত দিয়েছেন তে আকবর কেউ কয় বুঝি আমি কেউ কয় না আমি তোমার কথা আহলে বলে ধরে আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দিন আল্লাহ রাসূলের দিনে দাওয়াত দিয়েছেন বিধান করা মানছে দেওয়ার বাদে উত্তরটা কি তাহলে হইলে আল্লাহ রাসূল আই কতদিন বাদে আপনি দিন দাওয়াত আমি তো যেদিন থেকে আপনারে চিনছি ওদিন থেকে আপনি অপেক্ষা করতে আমি জানি যে আপনার খালি আপনি দাওয়াত দিতে আর আমি আপনার প্রেমান কিন্তু বহুত দিন ধরে যে আপনার এটা বছর সিদ্দিকা করে আর ওজন করেছিলাম বেশি বেশি সংখ্যা দিয়েছে এক বছর শুধু বললাম তা কেউ খাতে হয় না আমি তো একটু হলুদ থাকতে আমাকে খালি আপনারে দেখি সাইয়া দেখি আপনার সোলা ফিরা উঠা বসা যা কিছু সব যে উঠা চাই আমি সেখানে দেখি আপনার কাছে তো পুরো থাকতেও দেখলাম আপনার কাছে তো রসুলে জীবনে কোনদিন ব্যবস্থা কি লাগাইয়া ইন্তেকাল পর্যন্ত রসুল্লাহ জীবনে কোনদিন চান আরো আপনার সঙ্গে ডম্বর চলে মিশা আপনার দিলে আমরা উঠে থাকতে পারবো কিন্তু মানুষের যদি আপনি আসেন না ফুর্তি করতে যাইছেন বেটির ভিতরে কইলা ও আইছো যে বুড়া তো কষ্ট করে মতি ইনভেস্ট হয়ে যায় সে রাসূলুল্লাহ যদি বললেন সে সম্পর্কে যে ব্যস্ত যাইতা হয় আর উপায় আছে বেটি খান দিয়া লাগাইয়া আর এত বুঝাও কে খান দিয়া ভাঙো নিয়ে বাড়ি দিয়া তুমি মাঝে হাই রে আমার তাহার রসুলে বললেন যে বুড়া আমার ব্যস্ত যাইতা নাই আমি তো এলাম যে বুড়া থাকা আমার আপনার লোকে সালামি না করলাম একেবারে অল্প বয়সে আপনার লোকে গেছি আমরা পুরুদারদের গরু রাখা যেতাম বন্ধকে হেলে পেতাম আজ আমরা আকাইন লাগি
কিন্তু সব উত্তায় খেলায় রসুলের কোনদিন তারা খেলি হকর লাগে যে গেলে দেখে রসুলের তাকে তো বইতাছে না না বইতাছে মূল কারণ কিটা আর মূল কারণ
যে আল্লাহ আইন মানতে সময় সিদ্দিক আকবরের জীবনে কোনদিন খেদেই কথা দিবে খালি রহমতা দিবেন যে এটা আল্লাহর আইন নি রাসূলুল্লাহ এটা কইছেন ও যে সময় ও তুই কথা তার কাছে প্রমাণ হয়ে গেছে যে আর কোনো আলামত কে নেই আর আমি মনে করলাম যে পারমিশন যে সময় দিবাই দেশ হইয়া ভাল লাগে আমার আমি তোমার এটা জোর দিতাম তুমি আমার ভালো উনি যেভাবে ছিল হয়েছেন কি করবো ছয় মাস বাদে রাত দিলে আমি না ইয়া জানান দিছি যে আপনার দিন আজ দিন যাই থাকি দুই ঘড়ি বেলা আরো বড় মানুষ চলাফেরা করে না খুব গরম দারুণ গরম চলাফেরা করে না তাই করে বলেছেন না ও থাকতে আত্ম যে সাত বছরের বয়সে আয়েশা আল্লাহকে আত্ম ছিল আল্লাহ রাসূল তে ই তো আপনার বউ আর ও এক ফুলি আমার দেখব আপনার যে খালি আর তো দেরি কি মানুষ না বলে তে উনিলা বলছিল আমার এই পারমিশন দিয়ে গেছে যে আজ রাত আমরা দেখি সুবহানাল্লাহ ইয়া আল্লাহ রাসূল এই টাইম থেকে তো কত বার তো লিটা করতাম এসে ভালো হয়েছে দুইটা ও কাজ ভালো হয়েছে বলে তুমি এটা জানলাই দিলে আমি ছয় মাস ধরে ফোন করি গাইড ফুড সপ্তাহ যে যত বেশি নত সিনে মানু অত বেশি আমরা আল্লাহর দরবার আর যত খালি মুসকুসি কুসকুসি করব ও এই বুঝুন যেন আল্লাহ থেকে অত বেশি আল্লাহর রহমত নাকি অত বেশি এটাই কাবির হলে এই কারণে প্রশ্ন উত্থাপন করছে যে তুমি যদি আল্লাহ নবী একদিন ওখানে হুবে দিন মাছ পড়া একদিন ওখানে হোস্তে দিন মাছ পড়া একদিন ওখানে উত্তরে দিন মাছ পড়া একদিন দিন ও আল্লাহ রাব্বুল আলামিন এই কাফির গোষ্ঠীরে জবাব দিলা বলে উত্তর দক্ষিণের কোনো প্রশ্ন নাই প্রশ্ন ওটা জানতাই যে আমি আল্লাহর হুকুম নিলাম আল্লাহর হুকুমের উপরে প্রশ্ন উত্থাপনের অধিকার কোন বন্দার আমার কাছে ও বন্দাই বেশি দামি আর বড় যে বন্দায় আমার হুকুম বিনা বাক্য হয়ে যত বেশি না আর যে খালি প্রশ্ন চুকাইবা ও জ্ঞান টাকা দেয় আমরা তো প্রশ্ন চুকানি খালি খালি প্রশ্ন যে আল্লাহর আইনের যারা দোষ নেই কাফিরে তো দোষ চুকায়ও চুকায় আমরাও অহন মুসলমানের লাগতে পাই বুঝছেন না আমরাও অহন মুসলমান এবং দোষ চুকানি লাগতে গেছি আল্লাহ আইন ও যে গত শুক্রবারেও কইছিলাম যে কাবির বাকি পর্যন্ত আন্দার নেই পাড়ার দেশ একজন মানুষ সহ থাকে পাতা পর্যন্ত আস্থা উলঙ্গ বাজার আটে চাইলে কোনো দোষ না কিন্তু মাথার খবর দিয়ে আপনি কোনো মুসলমান ঘুরি যায় কি তাইকে তার লাগে জরিমা না আস্থা লঙ্কা করি ঘুরে যদি আস্থা দেশ আটে কেউ কি তোমায় দেহ না কিন্তু কোন মুসলমান গড়ি যদি মাতার খবর দিলে তাইলে তার দোষা শেষ করতে পার চাকরি তাকে বার করে দিলে ডাক্তার কথা যেতে হইল না তুই হাতে মত খবর দিয়েছ তুই মত খবর কোন জায়গা আমরা দেশ আমরা দেশ দিলে টাকা করতে
যদি কোনো আইন তাইলে প্রয়োগ করিলাও তে তারা কত ইলোহান যে বেটা বেটি মাঝে তো কোনো বেশ কম না সে বেটাই যত প্রবল কিন্তু মানে আর বেটিয়ে যত দিয়জন এক মার বেটা কি বারইলাম তো শ্রীমান আশ্রমে হয়েছে হয়েছিল দিয়জন এক মার বেটা কি বারিলে আমার ভাই এ সাড়ে তিন আছে কার লক্ষ্মী ভিন্দে আর আমিও ওই মার বেটা কি বারাইছি আমি দশা খাবার তুলে দিতাম ইয়াই না আমি মানে আল্লাহ ইয়াই দামে মানে না তাই বলছিল আল্লাহ টাল্লা আমি করতাম না হয়েছে বিল্লা জবাব দিয়েছে যে আমি আল্লাহ আমি আল্লাহ যারা বিশ্বাস করো আমার আইনের মাঝে কোনো প্রশ্ন উত্তর কইতে হবে না যে যত বেশি প্রশ্ন তখন না করিয়া আমার আইন মানবা আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার তোমারে অত বেশি দামি করবো আর আগের আপ তোমার তত বেশি দামি এটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগি আল্লাহ রব্বুল আলামিনে বরাদ্দ করিয়া তার রহমত হইছে যে লবিয় বল ব্যস্ত যাওয়ার বাদে কোনো উম্মতর লাগি বেহেশত হালাল নাই যত সময় পর্যন্ত সিদ্দিকা কোনো ব্যস্ত বাড়া কিছু না কোনো উম্মতর লাগি নবিয় বল ব্যস্ত যাওয়ার বাদে সকল পয়লা ব্যস্ত যাইবার ডাক চাহ পর্ব এর লেগে সিদ্দিকা সকল উম্মতর বড় বড় মানুষ আছে কিন্তু সিদ্দিকা একবার অত বড় মানুষ হইলে একবার লাগে যে আল্লাহ আইন মানতে জীবনে কোনদিন তাই আকর হয়েছে বিনা বাক্যে খালি ওর কথাটাই জানতে চাইছে যে এটা আল্লাহর আইন কিনা আল্লাহর আইন যখন তার গেছে এই কথা প্রমাণ হয়ে গেছে যে এটা আল্লাহর আইন আর মানতে সময় তাই আর ফিস আর সিনা এটা সময় শেষ হয়ে যায় ও কথাটা আমরা বললাম আজ দুঃখ লাগে আমরা কাফির তো কাফির কাফির আর বদল লাগে কোনো মাতো নাই এ তো আমরা আল্লাহ মানছি না এ তো আমাদের দিন মানছেই না কিন্তু দুঃখ লাগে আমরা ইমানের দাবি দাম এর মাঝে আমরা শরীর উদ্লা করিয়া করতে অথচ ওর কোরআন শরীফের মাঝে জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন যে পর্দা তোমার দন লাগে ফরজ করে আমি আল্লাহ তোমার দন লাগে পর্দা ফরজ করিয়া দিলাম ফর্দার আইন সরিয়ে করতেছে এই ফর্দ তো কত আপনারা একটা বিবেচনা করিয়ে দরকার রসুল্লাহ বড় হইতাছেন বড় তারিখ হইতাছেন বহু কম লইয়া তারা সাংসারিক আলোচনা করেন এক আন্দা সাহাবি আইছেন খালি জানবে লুকাইছেন যে আন্দা সাহাবি হওয়া এ আমাইরা গেটের মাঝে পারমিশন যে জন রসুল্লাহ কাছেন তুমি দেন সব করে দাও বহুদের কাছে তুমি দেন করে দাও তারা এত সিদ্ধিছেন আওয়াজ আল্লাহ রসুল আমি আল্লাহর কালাম কোরআন করিম লঙ্ঘন করি আমার ভুলিরে আমি স্কুল কলেজে অত কয়দিন আগে তারা একেবারে তোস নোস করিয়া চাচ্ছেন মুফতি সবিসা অথচ মুফতি সবিসা ও কথাটা কইছিল আজকে পেপরদা মরিয়া ভুলিন তোরে শিক্ষা দিবার কোনো প্রয়োজন নাই আর কারি কথা কইছে কইছেন স্ব শিক্ষা দিবার পর্দার কোনো রক্ষা নাই এই জায়গায় শিক্ষিত তোমরা তোমরা ভুলিন তোরে করিও না গুরু থাকতে যদি কেড়ে না হয় তুমি তো মুসলমান হো আল্লাহ কালাম মানলে না আল্লাহ তো বলছেন নিজেও বর্তায় বার্তায় নিজের ভুয়া বাচ্চি ইটা কয়দিনে বর্তায় আমরা যে ফর্দার আইন লঙ্ঘন করছি তার কারণে আমরা
আল্লাহ এই ঘটনা যেটাকে আমরা আর কোন কারণ অথচ নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মহিতরে কইরা কইরা এই আন্ডা বেটা যদিও আমরার গরু আইরা তুমি তাই তো আন্ডা নাই তুমি তাই তো আয় আমাদের এর দাই আমরা বহু মানুষের আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি আমরা তো বুঝলাম যে আমরা আসল তো তোমার বললাম বেটা গিয়ে তো বেশি মার দিতাম বেশ মনে হয় আল্লাহর আপাই তাহলে আমরা তৈরি হবে নাই জোর উদখুলু ফি সিলমি কাফা আল্লাহ কোরআন শুনতে কইরা তোমরা পুরা পুরি ইসলামের মাঝে প্রবেশ কিছু আমার কিছু গুছিয়া আল্লাহ